হ্যালো বন্ধুরা, আপনি যখন রাতে একা থাকবেন অবশ্যই আজকের এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিশ্বের সেরা শ্রেষ্ঠ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপসটির গোপন কাজ দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের উপকার এবং সুবিধার জন্য বলছি, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনি রাতে একা দেখার চেষ্টা করবেন এবং আপনার রুমের দরজাটি বন্ধ করে নেবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলেছি। এই অ্যাপ্লিকেশনটি মূলত আপনার পার্সোনাল ফোনের জন্য খুবই উপকারী একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটির কাজ যে জানবে সেই কিন্তু আপনাকে পাগল করে ফেলবে অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার আগে রাতে যখন একা থাকবেন গোপনে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার ওপেন করলে আপনারা নর্মাল একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এই নর্মাল ইন্টারফেসটি দেখার পরপরই আপনারা এটাকে মনে করবেন একটি সিম্পল অ্যাপ্লিকেশন। কিন্তু এই অ্যাপ্লিকেশনটির অসাধারণ কাজ আপনাদের প্রত্যেককেই অবাক করবে। এর অসাধারণ কাজ সম্পর্কে জানতে হলে আপনাদের কী করতে হবে, এই যে মাঝখানের একটি অপশন দেখতে পাচ্ছেন ব্লু কালার, এটার উপর একবার ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরার সাথে সাথে এখান থেকে আপনারা অ্যালাও অপশন পাবেন, আপনি অ্যালাউতে ক্লিক করে নেবেন। অ্যালাউতে যখনই ক্লিক করবেন এখানে একটি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এটা চাইবে, আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি 1234 দিয়ে দিলাম, আপনাদের বোঝানোর স্বার্থে আমি 1234 দিলাম। আপনি আপনার সিক্রেট পাসওয়ার্ড নিজে তৈরি করবেন। তো এখন জাস্ট আমরা কী করবো, ওকেতে ক্লিক করবো। ওকেতে যখনই ক্লিক করবো এখানে একটি কোয়েশ্চেন সিলেক্ট করতে বলবে, আপনি জাস্ট এখানে আপনার ফেভারিট কালারটি দিয়ে দিবেন। আমি সিম্পলি এখানে রেড রাখলাম, দেন আমি সেভে ক্লিক করবো। সেভে যখনই ক্লিক করবেন আপনি আপনার ফোনের এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে ইমেজ, ভিডিওস, অডিওস, নোটস, স্ট্যাটাস, সার্ভার, লাইক ইত্যাদি বিভিন্ন ধরনের অপশন থাকবে। আপনি ইমেজে বা ভিডিওতে ক্লিক করবেন। আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে যখনই ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন নিউ ফোল্ডার। এই ফোল্ডারটিকে ওপেন করার পর এখানে আপনারা ব্ল্যাঙ্ক দেখতে পারবেন। বন্ধুরা এই অ্যাপটির অসাধারণ গোপন কাজ এখনই আপনি জানতে পারবেন। এখন জাস্ট আপনাদের কী করতে হবে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের গ্ল্যারিটি ওপেন হয়ে যাবে। গ্ল্যারিটি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের ফোনের এখানে জাস্ট এরকম অপশনটি দেখতে পারবেন। আপনি কী করবেন, কয়েকটি ছবি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা এই অ্যাপসটির অসাধারণ কাজ একটু পরে কিন্তু আপনি জানতে পারবেন। শুরুতে আপনাদের কী করতে হবে, ছবিটিকে সিলেক্ট করে দিতে হবে। ছবিটিকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি লক বাটনটি দেখতে পারবেন, আপনি লকে ক্লিক করে দিবেন। লকে যখনই ক্লিক করে দিবেন আপনাদের কাজ কিন্তু শেষ। বন্ধুরা এখনই আমরা জানতে পারবো এই অ্যাপটির অসাধারণ কাজ। এখন জাস্ট কী করবেন, আপনি অ্যাপসটিকে একবার রিস্টার্ট করবেন। অ্যাপসটিকে রিস্টার্ট করার পর যখন আপনি ওপেন করবেন দেখতে পারবেন এরকম নর্মাল ইন্টারফেসটি শো হবে। ধরুন আপনার ফোন আপনাকে না বলে আপনার বন্ধু বান্ধবী বা যে কেউ ধরলো, ধরার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিন্তু সে একটি নর্মাল ইন্টারফেস দেখতে পারবে এবং এখান থেকে ব্যাক করে চলে যেতে পারবে। কিন্তু এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার পার্সোনাল ফটো ভিডিও আপনি লুকিয়ে রাখতে পারবেন, যেটা দেখার জন্য আপনি কী করবেন, মাঝখানে একবার প্রেস করে ধরে রাখবেন। দেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সিক্রেট পাসওয়ার্ড 1234 আপনাদের হয়তোবা মনে আছে, তো সেইটাকে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু জাস্ট দেখতে পারবেন আপনাদের ফোনে এরকম ইন্টারফেসটি শো হয়ে যাবে। মূলত এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি কিন্তু আপনার এই যে পার্সোনাল ফটো ভিডিও আমি সিলেক্ট করেছিলাম তো সেটা কিন্তু লুকিয়ে রাখতে পারবেন, যা একমাত্র আপনি দেখতে পারবেন এবং আপনি ছাড়া অন্য কেউ কখনোই দেখতে পারবে না বা জানতে পারবে না। খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা চলুন এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করতে হয় সেটা এখন দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশনটি ওপেন করা বা ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। আপনি প্লে স্টোরকে ওপেন করবেন। প্লে স্টোরকে ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন, এখানে কম্পাস ভল্ট লিখে সার্চ করবেন। কম্পাস ভল্ট লিখে সার্চ করলে দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে জাস্ট আপনাদের একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।